ভারতীয় রেলওয়ে কর্মচারী সকলক পূজার বোনাসর পৰা বঞ্চিত করাত শুকুরবারে রঙিয়া রেলওয়ে মান্ডলিক কার্যালয়ের সম্মুখত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে রেল কর্মচারী সকলে। দিনের 11 বজাৰ পৰা NF রেলওয়ে ফেডারেশন আর NF রেলওয়ে মজদুর ইউনিয়নের উদ্যোগত রূপায়ণ করা হয় এই প্রতিবাদী কার্যসূচী। প্রতিবাদী কার্যসূচীত প্রতিবাদকারী সকলে পূজার বোনাস আদায় নিদিয়াত রেল বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বুজারে। রেল বিভাগে কর্মচারী সকলক পূজার বোনাসর পৰা বঞ্চিত করার অভিযোগ করে কেবাগৰাকী প্রতিবাদকারী বক্তব্য প্রদান করে। প্রায় 2 ঘণ্টা সময় এইদরে প্রতিবাদ সাব্যস্ত করার পিছত সংগঠন দুটার নেতৃত্বত অতি শীঘ্রে পূজার বোনাস প্রদান করার বাবে রেলওয়ে মান্ডলিক প্রবন্ধকক এখন স্মারকপত্র প্রদান করে। বোনাস আমার সরকারের কোনো দয়া অনুকম্পা বা দাক্ষিণ্য নহয়। বোনাস হয়েছে রেল শ্রমিকর ন্যায্য প্রাপ্য অধিকার। রেল শ্রমিক কর্মচারী সকলে প্রতিনিয়ত যে রেলর উপার্জন করে, যাত্রী বহন করে, মাল বস্তু বহন করে, তার কারণে যে লাভ হয়, আইন আয় হয়, সেই লাভ আর আইনের ভিত্তিত সরকারে প্রতি বছরে বোনাস হিসাব করে আর এই বোনাস পূজার আগে আগে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। বোনাস মানে পূজা বোনাস বলে সকলেই জানে, কারণ পূজার আগে আগে এই বোনাস দিয়ে আর এই বোনাসে রেল শ্রমিক কর্মচারী সকলে তেওঁলোকের প্রয়োজনীয় বস্তু কিনা কাটা করে। কিন্তু রেল শ্রমিক কর্মচারীর ক্ষেত্রে এই রেল শ্রমিক কর্মচারীয়ে বোনাস পাওয়ার কারণে আন্দোলন করেছিল, 1974 চনত ধর্মঘট করেছিল আর সেই ধর্মঘটের পিছতো আন্দোলন চলি আছিল। তারপিছত 1979 চনত এতিয়ার প্রধানমন্ত্রী চরণ সিং ডাঙরিয়ার নেতৃত্বত ইউনিয়নের আলোচনা হয় আর সেই আলোচনা মর্মে প্রথমতে রেল শ্রমিক কর্মচারীক PLB প্রোডাক্টিভ ইজি লিঙ্ক বোনাস দিয়ার কারণে সরকারে রাজি হয় আর তেতিয়ারপরাই প্রতি বছরে রেল শ্রমিক কর্মচারী সকলে বোনাস পাই আহি আছে। এই বোনাসের কারণে বাজেটের প্রয়োজন রাখা হয়, এই বোনাস কিমান আহিব ইউনিয়ন আর সরকারের মাজত হিসাব করা হয় আর সেই হিসাব ইতিমধ্যে হয়ে গেছে। 78 দিনের বোনাস দিয়ার কথা আহি আছে। আমার আফসোস, আমি ক্ষোভিত, বিক্ষুব্ধ, কারণ দুদিন আগতে 28 তারিখে সরকারের ক্যাবিনেট ডিসিশন লইছে, কিন্তু দুর্ভাগ্যের কথা অহাকালি দুর্গা পূজা, তেনেস্থলত আজিলৈকে এতিয়ালৈকে সরকারি বোনাস ঘোষণা করা নাই। ইয়াতকে ডাঙর বঞ্চনা রেল কর্মচারীর উপর আর একো হব নোৱাৰে। সেই কারণে আমি অল ইন্ডিয়া রেলওয়েমেন্স ফেডারেশনে গোটেই ভারত জুড়ি সরকারের ওচর আমি দাবি উত্থাপন করছো যে অবিলম্বে আমার এই বোনাস ঘোষণা করব লাগে আর 2 দিনের ভিতরতে আমাক বোনাস দিয়ার ব্যবস্থা করে। রঙিয়ার পৰা আইনাল হুসেনের রিপোর্ট, অসম আদিত্য।